বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগতম নতুন আরো একটি ডিসি অফিসের চাকরি বিষয়ক এপিসোডে। আমি বরাবরই চেষ্টা করি বিভিন্ন ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, পরীক্ষার রেজাল্টের আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় নতুন আরো একটি ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনারা যারা বাগেরহাট জেলার বাসিন্দারা আছেন তাদের জন্য সুখবর যে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য এবং তার অধীন উপজেলা অফিসারের নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন, হ্যাঁ, আপনাদের চাকরি সেই আবেদনের ফর্মটি সহ পদের কোন পদে আপনি কি যোগ্যতা লাগবে তার বিস্তারিত আমি বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি, আমরা দেখি কি কি পদে নিয়োগ দেওয়া হবে। উপপ্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে হচ্ছে 4 জন প্রার্থীকে। তারপর হচ্ছে লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়া হবে হচ্ছে 1 জনকে। সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে 9 জনকে। সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে হচ্ছে 1 জনকে। সার্টিফিকেট সহকারী পদে নিয়োগ দেওয়া হবে হচ্ছে 2 জনকে। আর সবগুলো পদের আমরা দেখিনি কি শিক্ষাগত যোগ্যতা। যারা উপপ্রশাসনিক কর্মকর্তা পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে স্নাতক, হ্যাঁ, অথবা সমমানের ডিগ্রি। তার মানে হচ্ছে আপনি অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর আপনার স্বাক্ষরলিপি জানতে হবে, তাহলে হ্যাঁ, স্বাক্ষরলিপি যদি না জানেন তাহলে কিন্তু আপনি ব্যবহারিক পরীক্ষায় ফেল করবেন। তারপর লাইব্রেরিয়ান পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হচ্ছে লাইব্রেরি বিষয়ে, হ্যাঁ, গ্রন্থাগার বিজ্ঞানের স্নাতক অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা লাগবে, হ্যাঁ, নাহলে আপনি লাইব্রেরিয়ানে আবেদন করতে পারবেন না। সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে ডিগ্রি অথবা অনার্স। আপনি যদি ডিগ্রি অথবা অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আর আপনার স্বাক্ষরলিপি জানতে হবে, নাহলে কিন্তু আপনি ব্যবহারিক পরীক্ষায় ফেল করবেন। তারপর হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে যারা আবেদন করবেন, মানে পূর্ব যে পদের নাম ছিল পরিসংখ্যান সহকারী, হ্যাঁ, এই পদে আবেদন করতে হলে আপনার স্নাতক অথবা ডিগ্রি কমপ্লিট লাগবে, হ্যাঁ, সমমানের ডিগ্রি লাগবে। তার মানে হচ্ছে আপনি অনার্স কমপ্লিট হলে আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন, হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে যারা সার্টিফিকেট সহকারী পদে আবেদন করবেন তাদের হচ্ছে SSC পাশে আপনি আবেদন করতে পারবেন, আর কম্পিউটার জানা লাগবে, আচ্ছা। আর আবেদন অবশ্যই আপনার যারা আবেদন করবেন তারা হচ্ছে আপনার বাগেরহাট জেলার বাসিন্দা হতে হবে। বাগেরহাট জেলার বাসিন্দারা ছাড়া অন্য কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না, হ্যাঁ। আর আবেদন আপনাদের করতে হবে হচ্ছে আগামী 18 মানে জানুয়ারি মাসের 2024 সালের জানুয়ারি মাসে 18 তারিখের ভিতরে আপনার আবেদন করতে হবে। আবেদনের ফর্মটি আমরা দেখাবো একটু পর। তারপর এখানে বলা আছে যে আবেদনের ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন www.mopa.gov.bd হতে ডাউনলোড করতে পারবেন অথবা www.bagerhat.gov.bd হতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, হ্যাঁ, আচ্ছা। তাছাড়া ডিসি অফিস থেকে নিতে পারবেন অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার কি কি কাগজপত্র লাগবে সব বিস্তারিত আপনি এই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন, আপনারা দেখে নেবেন। আমরা চলেন এখন দেখে নিই যে আপনি কোন আবেদনপত্রে আপনি আবেদন করবেন। আবেদন ফর্মের একটি নমুনা দেওয়া আছে, চাকরির আবেদন ফর্ম, এই ফর্মটি আপনারা দেখেন বরাবর হচ্ছে বিভাগীয় কমিশনার, হ্যাঁ, আচ্ছা, এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন কম্পিউটার দোকান থেকে, তাছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আপনি দেখে নিতে পারবেন, হ্যাঁ। এই ছিল আপনাদের জন্য একটি সর্বশেষ চাকরির আপডেট। পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।